সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে আজও রেলপথ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা, ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা নগরীর মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যতদিন কোটা পদ্ধতি সংস্কার না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী ও ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি ময়মনসিংহে, সৈয়দ নোমান সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। নোমান, আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? ধন্যবাদ টিপু। আসলে সারা বাংলাদেশের মতোই ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বেলা 12টায় কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে এবং এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজলেও কিন্তু 1:37 কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা যে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আছে সেটি কিন্তু আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটকিয়েছে এবং সেই শিক্ষার্থীরা আটকিয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তারা যেটি বলছে যে কোটা প্রথার যে সংস্কার করতে হবে এবং 30% যে কোটা আছে সেই কোটা কিন্তু উঠিয়ে নিতে হবে এবং সেজন্য কিন্তু সংসদে আইন পাস করার কথা বলছে এবং এই ট্রেনটি আটকিয়ে তারা আসলে জানান দিতে চাচ্ছে যে ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন হবে যদি এই কোটা প্রথা যদি সংস্কার না করা হয়। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি জানিয়েছে যে এই কোটা প্রথায় যতদিন পর্যন্ত সংস্কার না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করবে এবং ভবিষ্যতে আরও আন্দোলন বেগবান করার জন্য যত কঠিন কর্মসূচি নেওয়া হবে সেটাই কিন্তু তারা নিবে। আমি যদি বলি যে আসলে এই কোটা প্রথা সংস্কার ছাড়া এই তারা আসলে রাজপথ ছাড়বে না বলে আমাদের জানিয়েছে। তো ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খোঁজখবর কৃষি স্টুডিওতে। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই খবর জানতে আমরা এবারে যাব রাজশাহীতে, যুক্ত আছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, ময়মনসিংহে আমরা দেখছিলাম শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন, রাজশাহীতে কি অবস্থা? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা কিন্তু সকাল 11টা থেকে আন্দোলন করছে। তারপরে দুপুর 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে রেলপথ রয়েছে সেই রেল লাইন অবরোধ করে আন্দোলন করছেন, ফলে রেল সারা দেশের সাথে কিন্তু কার্যত রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, ফলে বেশ কয়েকটি ট্রেন কিন্তু আটকা পড়েছে। আমরা রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন রেল লাইন অবরোধের ফলে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ধূমকেতু ট্রেন হরিয়ান স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনও কিন্তু সরদহ স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, ফলে রাজশাহী স্টেশনে কিন্তু কোনো ট্রেন পৌঁছাতে পারছে না বা এখান থেকে কিন্তু কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না, ফলে কার্যত রাজশাহী রেলওয়ে স্টেশনের সাথে কিন্তু সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আর আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিদিনের মতো আন্দোলন করবেন। আর আজকে বিকাল 3টা পর্যন্ত এই রাজশাহী রেলপথ সেই রেল পথে অবস্থান কর্মসূচি তারা পালন করবেন, ফলে রাজশাহীর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। আন্দোলনকারীরা রেল লাইন ছেড়ে দিলেই মূলত ঢাকার রাজশাহীর যে রেল যোগাযোগ সেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে। এই থেকে রাজশাহী থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি।